ব্রহ্মাণ্ডের কোণে কোণে রয়েছে পৃথিবীর দোসর। বহু বছর ধরে খুঁজে চলেছেন বিজ্ঞানীরা, আজও উত্তর মেলেনি। তাই অন্বেষণও জারি রয়েছে। আর খুঁজতে খুঁজতেই মিলেছে এমন নক্ষত্র জগতের সন্ধান যেখানে রয়েছে দুটি সুপার আর্থ বা মহাপৃথিবী। এই আবিষ্কারে উত্তেজিত গবেষকরা, মনে করা হচ্ছে আগামী দিনে গ্রহের বিবর্তন ও বৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রে দিশারি হতে পারে এই যুগ্ম গ্রহ। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে ওই দুই গ্রহ HD 3167 নামের নক্ষত্রকে যথাক্রমে 1 ও 30 দিনে একবার প্রদক্ষিণ করতে পারে। ওই নক্ষত্র জগতের তৃতীয় গ্রহটি 8 দিনে এক চক্কর কেটে আসে নক্ষত্রটিকে। গ্রহদের চরিত্রের নানা দিক নিয়ে লাগাতার গবেষণা করে চলেছেন গবেষকরা। এই গবেষণাপত্রে জানানো হয়েছে, সাধারণত যে নক্ষত্রের চারপাশে একাধিক গ্রহ ঘুরপাক খায় তাদের মধ্যে নেপচুনের চেয়ে ছোট ও পৃথিবীর চেয়ে বড় গ্রহদের সংখ্যা বেশি। প্রসঙ্গত, সৌরজগতের বাইরে পৃথিবীর চেয়ে বেশি ভরযুক্ত কিন্তু ইউরেনাস ও নেপচুনের চেয়ে হালকা গ্রহগুলিকেই বিজ্ঞানীরা ডাকেন সুপার আর্থ বলে। HD 3167 আবিষ্কৃত হয়েছিল 2016 সালে। সেই সময় দুটি গ্রহকেই দেখা গিয়েছিল। তাদের নাম দেওয়া হয়েছিল COD। বিজ্ঞানীদের নজর এড়ায়নি গ্রহগুলির আবর্তনের অদ্ভুত ভঙ্গি। পৃথিবী কিংবা আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহদের মতো নিজের অক্ষে পাক না খেয়ে মেরুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। তবে পরবর্তী কয়েক বছরের গবেষণায় আবিষ্কৃত হয়েছে ওই নক্ষত্র জগতের তৃতীয় গ্রহটি। চিলির অতিকায় টেলিস্কোপের সাহায্যেই সেটির খোঁজ পেয়েছেন গবেষকরা। আশ্চর্যের বিষয় হলো, এই গ্রহটি কিন্তু সৌরজগতের গ্রহগুলির মতো করেই পাক খাচ্ছে HD 3167-কে। এটির নাম দেওয়া হয়েছে বি। কিন্তু পৃথিবীর এই সুপার সংস্করণে কি রয়েছে প্রাণের সম্ভাবনা, সে বিষয়ে অবশ্য কোনো আশার আলো দেখছেন না বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 150 আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহ দুটিকে পর্যবেক্ষণ করে প্রাণ থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা। তবে সৌরজগতের বাইরে ছড়িয়ে থাকা ছায়াপথের অসংখ্য অজস্র নক্ষত্রমণ্ডলী ও তাদের সদস্য গ্রহগুলির চরিত্র বুঝতে এই ধরনের আবিষ্কার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে নিঃসন্দেহ বিজ্ঞানীরা। তো বন্ধুরা, কেমন ছিল এই তথ্যমূলক ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।